যে কনসিলটি আছে সেই কনসিলের যে শর্ট পিসটি, শর্ট পিস দুইটা কাটলাম, সেই দুইটা শর্ট পিস আমরা পেস কাটবো এবং কি ডায়ের মাধ্যমে, অ্যানালগ ডায়ের মাধ্যমে, অ্যানালগ ডায়ের মাধ্যমে আমরা দিলাম। দেওয়ার পর আমরা ছুরিটি আটকে দেব, সাইড ছুরি যে ক্লিপ বলা হয়। এরপর আমাদের এখান থেকে আমরা একটু হালকা এক পেসের মতন আটকে নেবো, আটকে নেওয়ার পর হাত ধরে সালা রাখে গেছে। কিন্তু একটি মাথার প্রেস কেটে নিলাম, যে আমাদের উপরে হতে বা নিচে যে কোনো এক প্রান্তে আমরা দিতে পারবো। আমাদের যে কঞ্চলটি আছে সেই কঞ্চলের সাথে আমরা তারপরেও মিলিয়ে নেব, যদি আমরা এদিকে নতুন প্রেস কাটা হলো আমাদের যে মেশিনে প্রেস কাটলাম, যেমন এই মাত্রে আমরা মেশিনে প্রেস কেটেছি, এটা হচ্ছে কোম্পানির প্রেস, এটা হচ্ছে আমাদের হাতের প্রেস কাটা লাগে তো আমরা এখানে নতুন প্যাস কাটলাম, প্লাস হচ্ছে এখানে কিন্তু কোম্পানির প্যাস কাটা, তো আমরা এখানে কিন্তু কোম্পানির প্যাস কাটা এখানে আমরা কাটবো। আমরা যেই সাইড প্যাস কাটবো সেই সাইডটি আমরা আমাদের যেই কঞ্চেল আছে সেই কঞ্চেলের দিকে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব, বা এদিকে দিলে দিতে পারেন তাতে সমস্যা নেই, বেশ আপনাদের ইচ্ছা। তবে যদি এদিকে কোম্পানির প্যাস দেন যেই কনসেলটি আছে, তাহলে উভয়পক্ষে যে আরেকটি কনসেল আছে সেই কনসেলে কিন্তু মানে কোম্পানির প্যাস দিতে হবে, তা না হলে আমাদের যে টিটি হবে সেই টিটি আট পিস মানে কম বেশি হয়ে যাবে, তখন মিক্সার ফিটিং করতে গেলে সমস্যা হতে পারে বা সমস্যা হবে, উপর নিচ হয়ে যাবে। যদি আপনারা এই মাথা দেন, তো আমি উদাহরণস্বরূপ আর একটা জিনিস দেখাচ্ছি, যেমন এই মাথাটা আমরা ঢুকালাম, প্যাস নাই কোম্পানির প্যাস, এটা হচ্ছে আমাদের হাতের প্যাস কাটা, এই মাথাটা আমাদের হাতের প্যাস কাটা, এটা হচ্ছে কোম্পানির প্যাস কাটা। তো আমরা এখন তারপর ট্রাই করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এখানে ঢুকে গেল, এখান থেকে যে মেজারমেন্ট মাপটা লবো এটা হচ্ছে আমরা দেখবো 8 ইঞ্চি বা 10 ইঞ্চি করে আমরা নিয়েছিলাম, এখানে লাস্ট মাথা ধরলাম প্লাস এখানে 9.5 ইঞ্চি, এখানে ধরলাম, ধরার পরে আমাদের 9.5 ইঞ্চি আছে, সরি এখানে হচ্ছে আমাদের 9 ইঞ্চি 4 সুতা, 9 ইঞ্চি 4 সুতা প্লাস এখান থেকে আমাদের 9 ইঞ্চি 4 সুতাই আছে, তার মানে এটা একটু ছোটো হয়ে গেলো, ঠিক আছে? আমাদেরটা একটু বেশি ভিতরে ঢুকে গেছে, কারণ এখানে তুলনায় ফুল টাইট। তো এখন দেখা গেছে কি, যখন আমরা থেটে পেঁচাবো, থেটে পেঁচানোর পর যখন আমরা রাউন্ড করবো তখন দেখা গেছে 8 পিস হয়ে যাবে, তখন এই জন্য মানে যেদিকে দিবেন হয়তো প্যাস কাটা নতুন করে যে প্যাসটি কাটা হবে সেই প্যাস মাথাটি কঞ্চলের সাথে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এখান থেকে 9 ইঞ্চি আমরা নিয়েছিলাম, 10 ইঞ্চি, তার মানে আমাদের ভিতর চলে গেলো প্রায় 1.5 ইঞ্চি, তার মানে 8 সুতা মানে 12 সুতা ঢুকলে আমাদের 12 সুতা যে কঞ্চল আছে সে কঞ্চলের ভিতরে ঢুকে গেলো। তো 12 সুতি আমরা মেজারমেন্ট করবো, যদি 12 সুতি আমরা মেজারমেন্ট করতে যাই, ধরুন এখান থেকে আমাদের 12 সুতা 10 সুতির চলে এতটুক, এতটুক পর্যন্ত আমাদের 5টি চলে আসছে। তো মূলত হচ্ছে যেই মাথাটি আমরা প্যাস কাটবো, সেই মাথাটি আমরা এদিকে রাখার জন্য চেষ্টা করবো। ফ্যাটটা পেঁচানোর সময় অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখতে হবে, যে আমাদের যে কোম্পানি প্যাস কোনটি এবং আমাদের নিজের হাতের প্যাস কাটা কোনটি, সে আমাদের হাতের যে প্যাস কাটা আছে সেই প্যাস কাটার দিকে কিন্তু আসলে মূলত কঞ্চিটি মানে কঞ্চেলের যেই দিকটি আছে সেদিকে কিন্তু রাখতে হবে। যেমন এটি হচ্ছে আমাদের হাতে প্যাস কাটা, আর এটি হচ্ছে আমাদের কোম্পানি প্যাস কাটা। যদি আমাদের কোম্পানি প্যাস কাটা আমরা একদিকে রাখতে চাই, তাহলে এটি হচ্ছে আমাদের কোম্পানি প্যাস কাটা প্লাস এটি হচ্ছে আমাদের হাতে প্যাস কাটা। কোম্পানি প্যাস কাটা হালকা একটু এরো চিহ্ন হয়ে থাকে, মানে ডাউন হয়ে থাকে, যেমন এভাবে একটু ডাউন হয়ে থাকে, আর আমাদেরটা থাকবে একটু সোজা, তার জন্য দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউন নেই, এটা কিন্তু ডাউন আছে। এখানে যদি আমি সিম্পল করতে যাই, তাহলে
আমাদের এটা হচ্ছে কম্পাস কাটা, তো কোম্পানি পাস কাটা যেটি আছে সেটি কিন্তু একটু ড্রাউন আছে, এটি কিন্তু ড্রাউন নেই প্লেন। তো এখানে কিন্তু অবশ্যই বোঝার অনেক কিছু আছে। তো আমরা যে মাত্রাটি প্রেস কাটবো সেই মাত্রাটি আমরা কন্ট্রোলের দিকে আমাদের দেওয়ার জন্য চেষ্টা করবো। ধরে সুন্দর মতো